কাজিরঙার একমাত্র সরকারি থলুয়া সামগ্রীর বিপণী আর্টফেডত উলমিল তলা। সরকারি পৃষ্ঠপোষকতাত গড় লৈ উঠা কাজিরঙা আর্টফেড সরকারের নির্দেশ মতে বন্ধ হয়ে পড়ল। এটা সময় থলুয়া সাজপার তথা হস্তনির্মিত সামগ্রী সমূহ ক্রয় করব পারিছিল আর্টফেডের দেশি বিদেশি পর্যটকে। কাজিরঙা আর্টফেড বন্ধ করে দিয়া ধ্বংসস্তূপলে পরিণত হয়েছে রাজহুয়া সম্পত্তি। রাইজর দাবি, পর্যটনের উন্নয়নের স্বার্থত সরকারে সাংস্কৃতিক প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব লাগে। মই ভাবো এয়া মানে সরকারের পরম চরম ব্যর্থতা। তেখেতসকলে যি সময়ত আমার থকা সম্পত্তি সমূহ চোয়াচিতা করিবলে অক্ষম হয়েছে, তেনে পরিস্থিতিত আমি শঙ্কিত হওঁ যে নতুন নতুন ডাঙর ডাঙর বিশাল যিবোৰ প্রকল্প তেখেতসকলে ঘোষণা করেছে, এইবোৰ এনে মন হয় যেন কেবল মাত্র ইলেকশন কেন্দ্রিক আর আমার সাধারণ মানুষের চকুত ধূলি ছটিয়াবর কারণে করা কিছুমান কুচকবাজ। সেইবুলি মই বোকাখাত জনগণক নকওঁ যে আমাক যি তেখেতসকলে এতিয়া হাবজুৰিত যিটো প্রকল্প লৈছে সেইটো আমাক নালাগে, বোকাখাত জনগণক লাগে। কিন্তু তাৰ উপৰিও যিবোৰ সম্পত্তি আমাৰ ইয়াত স্থায়ীভাৱে আছিল, আজি আর্টফেডৰ এই বিপণীটো এটা সময়ত খুব সুন্দৰভাৱে চলি আছিল ইয়াত, আৰু এই অতি সুন্দৰ অকণ ঠাই, ইমান ধুনীয়া মনোরম এই ঠাইত নিশ্চিতরূপে পর্যটকসকলে আহি দুই মিনিট ইয়াত কটাই অতিবাহিত করে এই যে ক্লাস্টারের হ্যান্ডলুম ক্লাস্টারের একটা সুন্দর বিপণী আছে, তাত মানুষে বহি পেলাই অসমীয়া জলপান অকন খাই পেলাই তেখেতসকলে কাপড় কানি আমার চোয়াচিতা করব, আমার যে হ্যান্ডিক্রাফ্ট আছে হ্যান্ডলুম আছে সেইবোৰ চোয়াচিতা করে ক্রয় করবরা এখনি ঠাই, আর এই ঠাইখনক আজি সম্পূর্ণরূপে তেখেতসকলে নিঃশেষ করে পেলালে। ইয়ার যি কর্মচারী সকল আছিল তেখেতসকলেও ইয়ারপর এড়ি থ পলাবলগিয়া হল, কারণ তেখেতসকলের দরমহা পাতি নাইকিয়া হল। তেনে পরিস্থিতিত সরকারখনের দায়িত্ব আছে কিন্তু কাজিরঙাত কেবলমাত্র তেখেতসকলে চমক সৃষ্টি করব কারণে কিছুমান বৃহৎ প্রকল্প ঘোষণা করলেই নহব, কাজিরঙাখনক চারিও দিকেরপর কেনেকে উন্নত